বিধান মার্কেট অঞ্চলে আজ সকাল 9টায় একটি বিরাট বোমা বিস্ফোরণ হয়েছে। যেটুকু জানা গেছে তাতে অন্তত 20 জন লোক বিস্ফোরণে মারা গেছেন এবং অসংখ্য মানুষ কিন্তু আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা কিন্তু অনেক বাড়তে পারে। বম্ব স্কোয়াড এখনো পর্যন্ত 3টি স্থান থেকে বোমা উদ্ধার করতে পেরেছে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে, তবে আরও বেশি বোমা পাওয়া যাওয়ার আশঙ্কা রয়েছে। মানুষ ছাড়া অন্যান্য অ্যানিমেলসদের মধ্যে একটা ডিফল্ট সিস্টেম রয়েছে, এরা সেই সিস্টেমের বাইরে গিয়ে কিছু করতে পারে না। একমাত্র মানুষ এই ডিফল্ট সিস্টেমটিকে কাস্টমাইজ করতে পারে। মানুষ প্রকৃতির শ্রেষ্ঠ জীব, অথচ দেখুন এই মানুষই প্রকৃতির সবচেয়ে বড় প্রবলেম। আমার নাটকের প্রোটাগনিস্ট তালুকদার বাবু, মানে আপনি, এমন এক ধরনের মানুষ যিনি সাধারণ মধ্যবিত্ত হয়েও সমাজকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চলেছেন, মানে তিনি সম্পূর্ণরূপে নিজস্ব একটা সিস্টেম করে নিয়েছেন। সেই সিস্টেমে তার নিজস্ব রিজন আছে, লজিক আছে, বলা যেতে পারে তার সিস্টেমটি তথাকথিত সমাজের একটা রিফর্মড লুক। ভাস্করদা, সোজা কথায় তাহলে তালুকদারবাবু একজন রিফর্মার, তাই তো? কি রিফর্মার? রিফর্মার বললে বোধহয় কমই বলা হবে, কারণ রিফর্মারদের কিছু লিগ্যাল ফর্মালিটিস মেনটেন করতে হয়। কিন্তু তিনি এসবের ধার ধারেন না। তার যেটা পছন্দের নয় সেটা ভেঙে গুড়িয়ে দিতে তার যা যা করা দরকার, যেভাবে করা দরকার, তা তিনি করেন। এরকম চরিত্র কি আর আমি করতে পারবো? আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন সুবোধদা? একটা কথা মনে রাখবেন, ফেস ইজ নট অলওয়েজ দ্য ইন্ডেক্স অব দ্য মাইন্ড। মানুষ বড় জটিল জীব, কখন সে কি করবে কেউ জানে না। এই ধরুন গতকাল শহরে যারা বিস্ফোরণ ঘটালো তাদের পাণ্ডা কি একজন মল্লবীর? আপনার তাই মনে হয় নাকি? মানে বয়সটা তো আর কম হলো না? একটু ডাইভার্ট করছি ভাস্করদা, গতকালকের ঘটনাটা নিয়ে আমাদের একটু ভাবা দরকার। এভাবে তো দিনের পর দিন চলতে পারে না। আচ্ছা, প্রশাসন কি চেষ্টা করলে ওদের ট্রেস আউট করতে পারে না? মানে আমি বলতে চাইছি, আমাদের কি কিছু করার নেই? হয়েছে তোর এই যাত্রা দলের লোকের ভঙ্গিমায় কথা বলাটা ছাড়তে হবে। তুই খুব ইম্পর্টেন্ট একটা চরিত্রই নাটকে, অভিনয়টা ভালো করে শেখ বাবা। এতদিন ধরে নাটক করছিস, অথচ তুই এখন যে কথাগুলো বললি সে কথাগুলো একটু ঠান্ডা মাথায় বলতো, ক্যাজুয়ালি বল, বল শুনি। আরে বল, তবে একটু রেস্ট্রেইনড। আমাদের তো একটু ভাবা দরকার। গতকাল এমন একটা ঘটনা ঘটে গেল, এভাবে তো দিনের পর দিন চলতে পারে না। এই তো কত ডিফারেন্স। তবে গলাটা আর একটু ভারী কি করতে হবে, চোখ দুটো ওরকম বড় বড় করে খুলে না রেখে একদম স্বাভাবিক কর, এরকম। একটু চা হবে নাকি? চায়ের জল নেই। জল নেই? চা পাতা নেই, দুধ নেই, চিনি নেই, শুনেছি জল নেই। কিরকম বিশেষ বিশেষ মানুষের বাড়িতে এরকম হয় প্রবীর? ও আচ্ছা আচ্ছা। কি অদিতি, আজ কাজের বউটি আসেনি? আর বলবেন না, দুদিন থেকে কলে জল নেই। আপনার ভাইয়ের তো কোনো হুঁশই নেই, কলের মিস্ত্রি ডাকতে হবে। তার সময় কোথায়? দুদিন ধরে সব জামা কাপড় পরে আছে। পাশের বাড়ির থেকে জল এনে আজ নিজেই ধুলাম। এখন কি একটু যাবে কলের মিস্ত্রির কাছে? এই হয়ে এলো, আর সামান্যই সময় লাগবে। আর কখন উঠবে তুমি? রোজ জল টেনে টেনে রান্না করছি, খাবার জল পর্যন্ত নেই। সংসারটা তো শুধু আমার নয়, সবকিছু আমার উপর চাপিয়ে দিয়ে নাটক নিয়ে ভালোই মেতেছো তুমি।
দারুণ পলিটিক্স। তিলকে তাল করছো তুমি, এই আটটা খাতায় কলমে করলে অনেক দূর পৌঁছতে পারতে। সব ভুল তো আমারই, আর কি শোধরানো যায়? সেই কলেজ থেকেই তো দেখছি ইন্টেলেকচুয়ালের মুখোশ পরে সব গুছিয়ে নিতে তুমি বরাবরই পটু। এটা তোমাদের বাড়িরই একটা বুঝ। মানে এবার কিন্তু তুমি অযাচিত কথাবার্তা বলা শুরু করেছো। তোমার সব ইচ্ছে এখন পূরণ হবে, তুমি যা চাও এখন তাই হবে। ধুস, কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি? মার ওখানে যাচ্ছি, ওখানেই থাকবো, আমায় ডাকতে যাবে না। হোয়াট মানে? প্রবীর, সুনন্দ, সুভদ্রা চলে আসুন। সুভদ্রা, স্ক্রিপ্ট একটু চেঞ্জ করেছি, চরিত্রগুলো নিয়ে মনে হয় একটু ভাবা দরকার। তালুকদার বাবু, মানে যার চরিত্রটি আপনি করছেন, চরিত্রটি খুব রুড দেখিয়েছি। চরিত্রটি অবশ্যই খুবই পজিটিভ, তবে এরকম চরিত্র বোধ হয় অ্যাকসেপ্টেবল নয়। একটু সফটনেস থাকলে মনে হয় কাজ করতেও সুবিধা হবে, কি বলিস প্রবীর? হ্যাঁ, তাতে সুবোধবাবুর একটু সুবিধেই হয়। এই বদমাস। না, আসলে আমার মনে হলো সমাজকে বাদ দিয়ে সমাজ তৈরি করার কনসেপ্টটা ভুল। ভাস্করদা? হ্যাঁ বল। না থাক। আরে বল বল। আসলে আমি বলতে চাই, অদিতি আজ কাজের বউটি আসেনি? আর বলবেন না, দুদিন ধরে কলে জল নেই, আপনার ভাইয়ের তো কোনো হুঁশই নেই। কলের মিস্ত্রি ডাকতে হবে, তার সময় কোথায়? পাশের বাড়ির থেকে জল এনে আজ নিজেই দিলাম, এখন কি একটু যাবে কলের মিস্ত্রির কাছে? এই যাচ্ছি যাচ্ছি, আর দু মিনিট। আর কখন উঠবে? রোজ জল টেনে টেনে রান্না করছি, খাবার জল পর্যন্ত নেই। সংসারটা তো শুধু আমার নয়, সব কিছু আমার উপর চাপিয়ে দিয়ে নাটক নিয়ে ভালোই মেতেছ তুমি, দারুণ পলিটিক্স জানো। ব্যাস হলো তো, আর এসব করা যাবে? বিকেলে সময় পাবেন সুভদ্রা?
দেখি আমার বাড়ির আবার কি অবস্থা দেখি। আপাতত তুমি সামলাও, আমরাও চলি ভাস্করদা। দেখ বিকেলে আসতে পারিস কিনা, কি হবে কে জানে। কোনোভাবে কাপড় কাচাটা তো হলো, সকাল থেকে না রান্না না স্নান কিচ্ছু হয়নি, একটু জলও মুখে দিতে পারিনি। এই এই ডার্লিং, গোসা করো না, এক্ষুনি বেরোচ্ছি। বাজার কিছু লাগবে? বাজার সবই হয়ে গেছে, একটু জলের ব্যবস্থাটা করো তাহলেই হবে। সাবধানে যেও, শহরের অবস্থা তো জানো, বেশি দেরি করো না, আমি ডিম মুড়ি তৈরি করছি, এসে খাবে। Thank you.